5th চ্যাপ্টারের একদম লাস্টে চলে এসেছি। আজ পড়ব পরামর্শদানের উপযোগিতা, অর্থাৎ আমাদের পরামর্শদানের মধ্যে দিয়ে স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থী এবং পরিবারের সদস্যদের কি কি ভালো হতে পারে এবং তাদের কি কি করা উচিত এটা পড়ব। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা কি? সাফল্যর ক্ষেত্রে তাদের পরামর্শদানের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারা, সমস্যা সমাধানের করা, সমস্যা সমাধানের উপযোগী পরিকল্পনা রচনায় সাহায্য করা, পারস্পরিক বোঝাপড়ার মনোভাব তৈরি করা, নিজের আগ্রহ ক্ষমতা সম্পর্কে জানা, বিশেষ মানসিক ক্ষমতা এবং সঠিক মনোভাবের বিকাশ ঘটানো, এছাড়াও একজন শিক্ষার্থীর আত্মপলব্ধির বিকাশ, তার সুসম্পর্ক স্থাপনে সাহায্য এবং নিজের অন্তর্দৃষ্টি এবং উপলব্ধি ক্ষমতার বিকাশ ঘটানো কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে পরামর্শদানের উপযোগিতা। ঠিক সেরকমই পরিবারের সদস্যদের কেন পরামর্শদানের কেন দরকার? তার কারণ শিশুদের সুস্থ বিকাশ অর্থাৎ একজন ছোট শিশু তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে তার ডেভেলপমেন্টের জায়গাগুলো কিভাবে তাকে হ্যান্ডেল করতে হবে সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু পরিবারের সদস্যদের জানা খুব দরকার। নেক্সট, পিতামাতার মধ্যে সুস্থ সম্পর্ক থাকা দরকার, তাহলেই একজন বাচ্চার মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার দেখা যাবে না, বাচ্চার মধ্যে ব্যাকওয়ার্ডনেস দেখা যাবে না, বাচ্চাদের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউডও তখন তৈরি হবে না। পিতামাতার সাহচর্য অর্থাৎ বাচ্চাকে সময় দেওয়া বাবা মায়ের প্রচণ্ড দরকার, এবং বাবা মা যাতে বাচ্চার সাথে মিথস্ক্রিয়া অর্থাৎ বাচ্চার সাথে বাবা মায়ের কমিউনিকেশন তার ইন্টারাকশনটা যেন ঠিক থাকে সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শিশুর সব চাহিদা পরিতৃপ্তি ঘটাতে হবে এটা কিন্তু একদমই নয়, তাহলে বলে না বাচ্চা আদরে বাদর সেটা হয়ে যায়, কিন্তু সব চাহিদার আবার অপরিতৃপ্তি ঘটাবে সেটা কিন্তু বাচ্চার মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার দরকার। তাহলে পরিবারের সদস্যদের কি হতে হবে? শিশুর চাহিদা সম্পর্কে, চাহিদার পরিতৃপ্তি সম্পর্কে সচেতন হতে হবে, অর্থাৎ বাচ্চাকে বোঝাতে হবে যে তার কোন জিনিসটা এখন দরকার আর কোন জিনিসটা এখন দরকার নয়, তাকে মেরে বকে সেটা ভাবে নয়, তাকে বুঝিয়ে বলতে হবে, সেটা বাবা মায়ের কিন্তু প্রচণ্ড দরকার। নেক্সট, শিশুর প্রতি প্রচণ্ড কঠোর শৃঙ্খল মনোভাব দেখানো একদম উচিত নয়, বিশেষ করে টয়লেট ট্রেনিং স্টেজে, তাহলে ইন ফিউচার তার পার্সোনালিটিতে অনেক রকম প্রবলেম দেখা যাবে, তার কৃপণতার প্রবৃত্তি দেখা যাবে, সে প্রচণ্ড একগুয়ে স্বভাবের হবে, মিথ্যে কথা বলবে, এই প্রবৃত্তিগুলো তার মধ্যে দেখা যাবে। কিন্তু বাবা মাকে কি করতে হবে? যেখানে যতটুকু শাসন দরকার ততটুকুই করতে হবে, এবং কি করতে হবে? তাকে সমস্ত কথা বুঝিয়ে বলতে হবে, কঠোর শৃঙ্খল নয়। লাস্ট, প্রত্যেক শিশুর আগ্রহ চাহিদা সম্পর্কে কিন্তু বাবা মায়ের জানাটা খুব দরকার। বাবা মায়ের ভালো লাগে তাই বাচ্চার উপর চাপিয়ে দেবো সেটা নয়, বাচ্চার কি ভালো লাগে, তার কোনটা করতে সে পছন্দ করছে সেটাকে দেখা প্রচণ্ড দরকার, তাহলেই কিন্তু একজন বাচ্চার ঠিকঠাকভাবে সে তার নিজের জায়গাটা সাইন আপ করবে। আর লাস্ট কি, যে বাচ্চার যাতে বিকাশ ঠিকমতো ঘটে, তার মানসিক বিকাশ এবং তার দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ যাতে ঠিকমতো ঘটে সেই জায়গাটা কিন্তু বাবা মাকে লক্ষ্য রাখতে হবে। যদি বারবার তার চাহিদার অপরিতৃপ্তি ঘটে, যদি তাকে কঠোর শৃঙ্খলের মধ্যে রাখা হয়, তাহলে কিন্তু তার ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার প্রতিনিয়ত দেখা যাবে, যেমন কি তার মধ্যে ভীরুতা, চুরি করা, যৌন অপরাধ, আক্রমণাত্মক মনোভাব প্রতিনিয়ত তাদের মধ্যে কিন্তু দেখা যাবে। তাই বাবা মায়েরও কিন্তু এই জন্যই কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়ে থাকে। তো এই 5th চ্যাপ্টারে যেগুলো বড় কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিই। ফার্স্ট হচ্ছে, একদম প্রথম দিন পড়িয়েছিলাম আমরা অ্যাডজাস্টমেন্ট বলতে কি বুঝি। অ্যাডজাস্টমেন্ট আমাদের ব্যক্তির নিজের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কেমন হওয়া উচিত, এবং একজন গুড অ্যাডজাস্টমেন্ট পার্সনের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এছাড়াও আজকে যে কটা কোয়েশ্চেন পড়িয়েছি সব কটাই কিন্তু বড় কোয়েশ্চেন। ম্যাল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার কাকে বলে, তার কারণ কি, তার রূপগুলো কি কি, তার লক্ষণ কি কি, এবং পরামর্শ দান, প্রতিটা কোয়েশ্চেনই কিন্তু লং কোয়েশ্চেনের জন্য এগুলো ইম্পর্টেন্ট, এবং শর্ট কোয়েশ্চেনের জন্য তো আমাদের সবটাই ভালো করে দেখতে হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।